পরমাণু গবেষণা ইস্যুতে ইরানকে সাহায্য বাড়িয়ে দিয়েছে রাশিয়া। পরমাণু শক্তি ব্যবহার করে জ্বালানি খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে কাজ করছে ইরান। ইরানের বুশের পরমাণু শক্তি কেন্দ্রে রাশিয়ার দ্বিতীয় রিয়্যাক্টর বসানোর কাজ করছে। পশ্চিমাদের অভিযোগ, রাশিয়া জ্বালানি শক্তি ব্যবহারের অজুহাতে ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে সাহায্য করছে। কিছুদিন আগে আমেরিকার ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ইরান প্রায় 12 দিনে একটি পারমাণবিক বোমা বানানোর জন্য মূল উপাদান ফিসাইল ম্যাটেরিয়াল যথেষ্ট পরিমাণে তৈরি করতে সক্ষম। তবে ইরানের অর্থমন্ত্রী এহসান খানডৌজি জানিয়েছেন, পশ্চিমের দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষতি পুষিয়ে নিতে ইরান বন্ধুপ্রতিম রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী। অর্থমন্ত্রী এহসান রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএ নভোস্তিকে বলেন, শান্তিপূর্ণ পরমাণু শক্তিসহ নতুন জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার পাশাপাশি রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা আছে। তিনি আরও জানান, ইরানের বুশের পরমাণু শক্তি কেন্দ্রে রাশিয়া তৃতীয় রিয়্যাক্টর বসানোর কাজ করছে। এখন পর্যন্ত এটি দুই দেশের মধ্যে সবথেকে বড় যৌথ প্রকল্প উল্লেখ করে এতে বলা হয় রাশিয়ার সহযোগিতায় প্রথম রিয়্যাক্টরের কাজ হয়েছে। এর মাধ্যমে 2011 সাল থেকে ইরানের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এছাড়াও তৃতীয় রিয়্যাক্টর নির্মাণের জন্য দুই দেশের চুক্তি হয়েছে। প্রতিবেদন অনুসারে পশ্চিমের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এবং ইরান জ্বালানি ও বাণিজ্যিক ক্রমাগত সহযোগিতা বাড়িয়ে চলেছে। যদিও পশ্চিমাদের অভিযোগ, এভাবে ক্রমেই ইরান পরমাণু অস্ত্র তৈরির গবেষণায় প্রশ্রয় দিচ্ছে রাশিয়া। সম্প্রতি আমেরিকার ডিফেন্স অফ পলিসি বিভাগের আন্ডার সেক্রেটারি কলিন কাহল বলেন, ডোনাল্ড ট্রাম্প সরকার জেসিপিও থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর ইরান পরমাণু প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। 2018 সালে যখন আমেরিকার আগের সরকার জেসিপিও থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তখন একটি পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ফিসাইল ম্যাটেরিয়াল বানাতে ইরানে প্রায় 12 মাসের মতো সময় লাগত, এখন লাগে মাত্র 12 দিন। আমেরিকার কর্মকর্তারা বারবার ইরান একটি পরমাণু বোমা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরিতে কত সময় লাগবে তার হিসেব করে বের করার চেষ্টা করেছেন। তারা বলছেন কয়েক সপ্তাহ লাগবে, কিন্তু কাহলের মতো এত স্পষ্ট করে কেউ আগে বলেনি। এদিকে এ মাসের শুরুতেই ইরানের একটি পরমাণু স্থাপনায় বোমা গ্রেডের কাছাকাছি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ কণা পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA। একটি প্রতিবেদনে উদ্ধৃতি দিয়ে CNN বলছে, ইউরেনিয়াম কণাগুলো 83.7% বিশুদ্ধতায় সমৃদ্ধ হয়েছে। একটি পারমাণবিক বোমা তৈরির জন্য 90% সমৃদ্ধকরণ স্তরের কাছাকাছি মানের ইউরেনিয়াম প্রয়োজন। CNN জানিয়েছে, ইরানের ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্টের কাছে এই কণাগুলি পাওয়া গেছে। এটি কোম শহর থেকে প্রায় 32 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত একটি ভূগর্ভস্থ সুবিধা। গত 22 জানুয়ারি প্ল্যান্টের পরিবেশগত নমুনা নিয়েছিল IAEA। নমুনাতে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম কণা দেখতে পেয়েছিল সংস্থাটি। ইরানের পরমাণু গবেষণায় সেই শাহ সরকারের সময় থেকে সাহায্য করে আসছে রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তবে বর্তমান সময়ের মতো এতটা ঘনিষ্ঠ কখনোই হয়নি রাশিয়া এবং ইরান। প্রিয় দর্শক, আসলে কি ইরানকে পরমাণু গবেষণা ইস্যুতে সাহায্য করছে রাশিয়া, নাকি এটি কেবলই পশ্চিমাদের অভিযোগ মাত্র? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।